অকাল বন্যায় হাওড় অঞ্চলে বোরো ধানের ক্ষতি হলেও চলতি মৌসুমে 1,80,00,000 মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছে সরকার। সকালে খাদ্য ভবনে চাল কল মালিকদের সাথে বৈঠক শেষে এ কথা জানান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় সরকারের কাছে এখনও 5,00,000 টন অতিরিক্ত চাল মজুদ রয়েছে বলেও জানান তিনি। খুচরা ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজারে চালের দাম বাড়াচ্ছে বলেও অভিযোগ করেন মন্ত্রী। বাজার নিয়ন্ত্রণে রাখতে চাল আমদানিতে ট্যাক্স সাময়িক প্রত্যাহারের প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে দেওয়া হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সাময়িকভাবে আগের অবস্থায় ফিরে যেতে আমাদের খাদ্য দপ্তর থেকে যে প্রস্তাবটা এসেছে ট্যাক্স উঠিয়ে জন্য, সেই প্রস্তাবটা আমরা সরকারের কাছে দিয়েছি।